সব সময় আশা আছে, দেখুন আজকে সমাধান। এটি সিবিএনের প্রস্তুতি, আর আপনারা দেখছেন সমাধান। আজি হৃদয় বাজে, আজি হৃদয় বাজে, আজি মোরা নত শিরে দুই হাত খোঁজে ফেরে। নমস্কার, সমাধানের আপনাদের সকলকে স্বাগত জানায়। মাধুরী, তুমি কি খুশি নও এ জেনে যে ঈশ্বর একজন পরাক্রমশালী এবং আমাদের জীবনে সব কিছু তার কাছে নিয়ন্ত্রণে আছে? হ্যাঁ, খুবই সত্য। আমাদের প্রয়োজন বা সমস্যা যাই হোক না কেন, আমরা বিশ্বাস করি যে যেটা আমাদের জন্য ভালো তিনি সেটাই করেন। তিনি আমাদের যোগানদাতা, উদ্ধারকর্তা, স্বর্গীয় পিতা, সান্ত্বনাকারী, রক্ষক, আরোগ্যকারী, এই তালিকা শেষ হবে না। হতে পারে জীবনে আমাদেরকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু একটা বিষয়ে আমাদের নিশ্চিত হতে হবে যে ঈশ্বর সবসময় আমাদের সাথে আছেন এবং তিনি তার সময় মতন সব খুব সুন্দর করে তুলবে। অল্প বয়সী মেয়ে ঝিলিক ব্রাউনের একটি গম্ভীর স্বাস্থ্য সমস্যা ছিল। ঝিলিক কি তার প্রভাব থেকে বের হতে পেরেছিল? আসুন ঝিলিকের সঙ্গে সাক্ষাৎ করা যাক। কলেজে পড়ার সময় ঝিলিক এবং দীপঙ্করের প্রেম হয়। ঝিলিকের কাছে নতুন শহর ছিল বলে দীপঙ্করের বন্ধুত্ব তাকে স্বস্তি দিয়েছিল। তাদের প্রেম এতটাই রোমাঞ্চকর হয়ে উঠেছিল যে তাদের ডিগ্রি শেষ হওয়ার আগেই তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আস্তে আস্তে তার বাবা মা আমার উপর দায়িত্ব দেয় যে তাকে একটু এখানে যেহেতু থাকে তাকে একটু হেল্প করো, দেখবে অ্যাজ এ গার্জেনের মতো তাকে একটু গাইড করো। একজনকে না প্রতি মানে স্টুডেন্টকে সে হেল্প করছিল, মানে কীভাবে খুব কেয়ার নিয়ে সে হেল্প করছিল সেটাই খুব অ্যাট্রাক্ট করেছিল আর কি আমাকে। মানে আমি লাভটা এক্সপ্রেস করেছিলাম কিন্তু ওরও তখন লাভ আমি মানে এক্সপ্রেস করতে পারতাম না, জানতাম মানে ভয় হতো যে সে অ্যাকসেপ্ট করবে কি না আমাকে। তো হঠাৎ আমরা নিজেদের মধ্যে কনসাল্ট করি যে আমরা মানে একে অপরকে ভালোবাসি। কিন্তু ঝিলিকের আকস্মিক অসুস্থতা তাদের সুখী জীবনকে ধাক্কা দেয়। পেটে প্রচণ্ড ব্যথার জন্য ঝিলিককে হাসপাতালে ভর্তি করা হয়। দেখা যায় যে অ্যাপেন্ডিক্সটি যথেষ্ট ফুলে উঠেছে এবং তার ডান দিকে ডিম্বকোষের পুঁজকোষটি ফেটে গেছে এবং তা চকলেট ও কালো রঙের পদার্থে পূর্ণ, সেই সাথে রক্ত জমাট বেঁধেছিল। তাৎক্ষণিক চিকিৎসার মাধ্যমে ডাক্তাররা তার ডান দিকের ডিম্বাশয়কে রক্ষা করতে পারলেও ভবিষ্যতে কী ঘটবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা ছিল না। রোগটির মূল সমস্যা ছিল যে এটি একটি দুরারোগ্য রোগ এবং ওষুধ প্রয়োগ করে তা বন্ধ করা সম্ভব পড়ছিল না। আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো যে যত দিন যেত ঝিলিক ততই গর্ভধারণের ক্ষমতা হারিয়ে ফেলত। সমস্ত কিছু জানা সত্ত্বেও দীপঙ্কর তার সিদ্ধান্ত বদল করেনি, সে ঝিলিককে বিয়ে করতে চাইল। আমি যখন শিষ্য সম্বন্ধে জেনেছিলাম তখন আমার মধ্যে দু তিনটে প্রশ্ন এসেছিল যে আমি বিয়ে করলে বাচ্চা পাবো, হবে কি না আমাদের মধ্যে। সেটা আমি তখন ঈশ্বরের কাছে প্রে করেছিলাম যে আমার যদি সত্যি আমার ভাগ্যে সন্তান থাকে তাহলে আমি একে বিয়ে করব। ঝিলিক এবং দীপঙ্করের বিবাহ বন্ধনের দ্বারা তাদের স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল। দীপঙ্করের বাড়িতে তারা তাদের নতুন বিবাহিত জীবন শুরু করে। খুব ভালো ছিল, মানে আমার বাড়ির ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার খুব ভালো। এভরি সানডে চার্চে যেতাম, বাইবেল স্টাডি করার পর মানে শুনতাম, ভালো লাগতো খুব। দীপঙ্কর তার বিবাহিত জীবনের জন্য প্রার্থনা করা শুরু করলেও ঝিলিকের চিকিৎসাগত যে শারীরিক সমস্যা রয়েছে তা সে ঝিলিকের কাছে গোপন রাখতে পারেনি। আমি যখন বিয়ের আগে আমি সিস্টার ব্যাপারটা জেনেছিলাম কিন্তু আমি আমার পরিবার বা ঝিলিককে পর্যন্ত আমি কথাটা ইনফর্ম করিনি।
বিয়ের পরে ও প্রেসারাইজটা আমি কথাটা ওকে বলি। ডক্টর বলেছিল যে তাড়াতাড়ি মানে বিয়ে করে নিতে আর তাড়াতাড়ি কনসিভ করে নিতে। তখন সেটা শুনে মানে আমি বুঝতে পারছিলাম না যে কী করবো, কারণ আমি বাচ্চা খুব ভালোবাসতাম। তখন ডাক্তার বলেছিল যে এটা মানে বেবি হতেও পারে না হতে পারে। সে তখন প্রচণ্ড দুঃখ করে যে, তারপরে আমি ওকে সাহস দিতাম যে ঈশ্বর আছে, ঈশ্বর জীবিত ঈশ্বর আমাদের বাক্য শুনবে, এবং ঈশ্বরের যদি ইচ্ছে হয় আমাদেরকে সন্তান দেয়া, ঈশ্বর আমাদেরকে সন্তান দেবে, এই বিশ্বাসটা ঈশ্বরের প্রতি রাখো। এক রবিবারের উপাসনায় ঝিলিক ও দীপঙ্কর যোগদান করার সময় একটি গান শুনে ঝিলিক উৎসাহিত হয় এবং সে তার জীবনকে প্রভু যীশুখ্রিস্টের কাছে সমর্পণ করে। সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য, এন্ড এই কারণে ভালো লাগতো যে সেখানে মানে প্রভুর আগে যে আমাদের বিশ্বাস ভক্তি সব কিছু আগে আমাদের রেখে ঈশ্বরকে আমাদের প্রার্থনা করলে আমাদের মানে ঈশ্বর সব কিছুই দেবেন আর কি, কোনো সময় আমাদের নিরাশা করেন না। মানে যে বাক্য আমরা মানে পড়ি আর কি, বাইবেলে পড়ি, সেগুলো আমাদেরকে যেন আরও মানে বিশ্বাস এনে দেয় যে আমরা যেন প্রভুর প্রতি আরও মানে বিশ্বাস করতে পারি। ঝিলিক অবিশ্রান্তভাবে যিশুর কাছে প্রার্থনা করত এবং তার বেশিরভাগ সময় সে বাইবেল পড়ে কাটাত। খুব শীঘ্রই সে গর্ভবতী হয়েছে জানতে পেরে আনন্দে আত্মহারা হয়ে উঠল। আনন্দ, খুবই আনন্দ লাগলো, খুব মানে ভালো লাগলো যে হ্যাঁ আমি মা হতে পারবো তাহলে। তো ডক্টরকে যখন চেক আপ করতে যাই তখন ডক্টর বললো যে বেবি মানে বেবি ঠিক আছে। আমার এরকম একটা প্রবলেম আছে, তার সত্ত্বেও আমি বাইকে করে দুর্গাপুর এতটা জানি আমি মানে যাচ্ছি, কারণ আমার বিশ্বাস ছিল যে আমাকে যে প্রভু দিয়েছে আমাকে সন্তান, সে নিশ্চয়ই সুস্থ রাখার জন্য সুস্থ রাখবে। যখন বেবি নিয়ে যখন আমরা আওয়াজ পাই বাইরের থেকে, তখন আমার মনে মানে এত আনন্দিত হচ্ছিলো এবং ঈশ্বরকে এত অশেষ ধন্যবাদ জানাচ্ছিলাম যে কি বলবো, এই ধন্যবাদের ওই ফিলিংসটা মানে আমার মানে আমার কাছে প্রচণ্ডভাবে মানে এটা বলে বোঝানো যাচ্ছে না। এখন দীপঙ্কর ও ঝিলিক তাদের এক বছরের সন্তান তিমথি ব্রাউনকে নিয়ে আনন্দে জীবন কাটাচ্ছে। সুযোগ পেলেই তারা তাদের জীবনে যিশুর কাজের বিষয়ে সাক্ষ্য দিয়ে থাকে। আমাকে একটা মানে খুব সুন্দর বেবি দিয়েছে, মানে সব বিষয় থেকে যে এত মানে সাহায্য করেছে তাকে, তার জন্য তাকে অনেক ধন্যবাদ দিই। আর সে তার মানে স্পর্শ দিয়ে যেন আমাদের সারা জীবন যেন আমাদেরকে স্পর্শ করে, স্পর্শের দ্বারা আমাদের সুস্থ রাখেন, অনেক অনেক ধন্যবাদ দিই। হ্যাঁ, ঈশ্বর চান আমরা যেন আমাদের সমস্যাগুলি নিয়ে তার কাছে আসি, তা অর্থনৈতিক আবেগপূর্ণ সম্পর্কগত সমস্যা যাই হোক না কেন। আমরা যদি বাইবেলে দেখি রোমিও সেই 15:4, সেখানে বলছে যা কিছু লেখা হয়েছিল বিগত সেই সব কিছু কিন্তু আমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্যই লেখা হয়েছিল, আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য লেখা হয়েছিল, আমাদেরকে আশা দেওয়ার জন্য লেখা হয়েছিল। আর সেই পোল সাধু পোল যখন সেই জায়গায় লিখছে যে ঈশ্বরের অনুগ্রহ আমাদেরকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে আমাদেরকে সেখানে আশা দেয়। আশা মানে এটা নয় যে আমরা কোনো কিছুর বিনিময় সেটা পাচ্ছি, আশা মানে যখন কোনো কিছুর মানে নিরাশা হয়ে যায়, মানুষ যখন ভেঙে পড়ে তখনই সে কোনো না কোনো জায়গায় আশা আছে। তার মানে এটা নয় যে ফ্ল্যাটারি বা সেটা নয় যে হ্যাঁ সব কিছু ঠিক হয়ে যাবে, সেখানে ঈশ্বরই একমাত্র ঠিক করতে পারে। সাধু পোল আর বার্নাবাস বলে একজন ব্যক্তি, সে তাদের মধ্যে একবার দ্বন্দ্ব হয়েছিল, আর সেই দ্বন্দ্বটা এমন এক চূড়ায় পৌঁছেছিল যেখান থেকে তারা দুজনে আলাদা রাস্তায় বেছে নেয়। কিন্তু আশ্চর্য জিনিস যে তারপরে আবার তারা কিন্তু মিলিত হয়, আবার তারা সুন্দরভাবে সেই ঈশ্বরের কাজে রত হয়। সেখানে আমরা সত্যি দেখতে পাই যে কিভাবে পবিত্র আত্মা আমাদেরকে সেই জায়গাও যেখানে হয়তো দ্বন্দ্ব আছে, যেখানে হয়তো অনেক রকম ভেদাভেদ হতে পারে, অনেক রকম সেখানে স্ট্রাগল আসতে পারে,
কিন্তু ঈশ্বরের পবিত্র আত্মার মধ্যে আমরা আশা পাই। সেখানে যদি দাউদকেও দেখি, স্যামসনকে দেখি, ইলাইজাকে দেখি, জোনাকে দেখি, এরা কিন্তু কেউ বলতে পারে না বা বাইবেলে কোনো জায়গায় সেখানে যে তারা একদম কোনো দ্বন্দ্বের মধ্যে যায়নি, কোনো সমস্যার মধ্যে যায়নি, কোনো সেখানে তাদের জীবনেও কিন্তু নিরাশার জায়গায় এসেছিল, তারাও কিন্তু অনেকবার সেখানে পড়ে গেছিল। হ্যাঁ, আমরা এমনকি নতুন নিয়মের বাইবেলের নতুন নিয়মে পল আর বার্নাবাসের কথাও দেখেছি। সেখানে দেখেছি যে পল আর বার্নাবাসের এতটাই সেই দ্বন্দ্ব হয়েছিল, সেই জায়গায় পৌঁছেছিল, সেই চূড়ায় যেখানে তারা আলাদা হয়ে গেছিল, তাদের একতাটা ভেঙে গেছিল, কিন্তু সেখানে আবার তারা মিলিত হয়েছিল, আবার সব কিছু সুন্দর করেছিল সেই পবিত্র আত্মার দ্বারা। তাই বাইবেলে আমরা সেই পুরাতন নিয়মেই দেখি কি নতুন নিয়মে দেখি, সেখানে কিন্তু মানুষ পড়েছে, মানুষ অনেক সময় আছে যেখানে তাদের ভালো লাগে না, তেমন কিছু হয়। পুরাতন নিয়মে যদি আমরা দেখি কিছু সেই ব্যক্তিদের যারা আমরা হিরো বলে মনে করি, সেই স্যামসন, দাউদ, তাদের কথাও যদি দেখি, তারাও কিন্তু সেই পাপের মধ্যে পড়েছিল, তারাও কিন্তু অনেকবার পড়েছিল, কিন্তু আবার তারা উঠে দাঁড়িয়েছিল। কেননা এক কোথায় সেই ঈশ্বরের মধ্যে সেখানে সেই প্রত্যাশা পেয়েছিল, সেখানে আশা পেয়েছিল। আমরা পড়তে পারি, কিন্তু পড়ে যাওয়া মানে এটা নয় যে সেখানেই শেষ, আমরা যেন আবার যেন উঠে দাঁড়ায়, কেননা সেখানে ঈশ্বরের মধ্যে এক আশা আছে। আমরা যদি দেখি সেখানে গীতসংগীতা 147:11, সেখানে বলছে যে ঈশ্বরে যেন আমরা ভয় পাই, আর সেখানে ভয় পাই কেননা সেখানেই আমাদের আশা আছে, সেখানেই ঈশ্বরের মধ্যেই আমাদের প্রত্যাশা আছে। এই যাদের কথা বললাম, এই বাইবেলের সেই চরিত্রগুলো, তারা কেউ কিন্তু সম্পূর্ণরূপে সঠিক ছিল না, কিন্তু প্রভুর মধ্যেই তারা পড়ে গিয়ে আবার দাঁড়াবার শক্তি পায়, সে প্রভুর মধ্যেই সেখানে প্রত্যাশা পায়। আসুন প্রার্থনা করি, প্রার্থনা করি যেন আমরাও যখন পড়ে যায় সেটাই যেন মনে না করি যে সব শেষ হয়ে গেছে, আমরা যেন সে প্রভুর মধ্যে আবার উঠে দাঁড়ায়, আবার যেন সেখানে আশা খুঁজে পায়। দয়ালুমান প্রভু যিশু, সেখানে ধন্যবাদ দিই আমি তোমায় যে তুমি আমাদেরকে সবসময় প্রত্যাশা প্রদান করো। আমরা যখন পড়ে যাই, তোমার মধ্যে যদি আমরা থাকি, তাহলে সেখানে এক আশা আছে। আমরা দেখেছি সেখানে তুমি তোমার বাক্যেতে, তোমার বাইবেলে, সেখানে পল ও বার্নাবাসের মধ্যে যখন দ্বন্দ্ব হয়েছিল, তখন তারা ভাগ হয়ে যায়, তারা আলাদা হয়ে যায়, বিভিন্ন দিশায় চলে যায়, কিন্তু তোমার মধ্যে যেহেতু তারা ছিল বলে তারা আবার মিলিত হয়, আবার সুন্দরভাবে সে পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়। তাহলে প্রভু, আমরা পুরাতন নিয়মেও দেখেছি সেখানে দাউদ বা সেখানে বিভিন্ন ব্যক্তিরা তারা পড়ে গেছিল, সেখানে পাপের মধ্যেও পড়ে গেছিল তারা, তাদের মধ্যে কোনো সেখানে আর আশা ছিল না, নিরাশার মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু প্রভু সেখানে তুমি তাদেরকে আশা জুগিয়েছিলে। বিশেষ করে সেখানে ইলাইজাকে যদি দেখি বাইবেলে, সেই ব্যক্তি পড়ে গিয়ে এতটাই ভেঙে পড়েছিল, মনে করেছিল যে সে নিজেকে শেষ করে দেবে, কিন্তু প্রভু যিশু তুমি তাকে সেই আশ্বাস দিয়েছিলে, সেই প্রত্যাশা দিয়েছিলে। ধন্যবাদ দিই প্রভু যিশু, আজও তুমি তাই করো। আমরা অনেক সময় মনে করি যে আমাদের জীবনে সব কিছু শেষ হয়ে গেছে, কোনো আশা নেই, নিরাশার মধ্যে দিয়ে যায়, কিন্তু প্রভু যিশু তুমি সেখানে আমাদেরকে দাও, আমাদেরকে সেখানে আশা যোগাও। প্রার্থনা করি আজকে যারা নিরাশার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা যেন সত্যিকারে চিনতে পারে তোমাকে, আর সেখানে যেন বুঝতে পারে, হ্যাঁ, তোমার মধ্যে এক আশা আছে, এক প্রত্যাশা আছে। ধন্যবাদ দি প্রভু, এই প্রার্থনা প্রভু যিশুর নামে করি, আমেন, আমেন। যদি আপনার প্রার্থনার প্রয়োজন হয়, তাহলে টিভির পর্দায় দেওয়া আমাদের নতুন নম্বরে এক্ষুনি কল করুন, যা হলো 01-242-86-777। আমাদের পরামর্শদাতারা আপনাদের কথা শুনবেন এবং আপনাদের জন্য প্রার্থনা করবেন। এছাড়াও আমাদের কাছে ঈশ্বরের সন্ধানী নামক এই পুস্তকটি বিনামূল্যেই রয়েছে, যেটি আপনারা বিনামূল্যেই পেতে পারেন। তাই ফোন করার সময় এই পুস্তকটি চাইতে একদম ভুলবেন না।
এখন সময় একটি ছোট্ট বিরতির। দেখতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান সমাধান। এরপর দেখুন সিবিএন কিভাবে নার্সিমার জীবন বদলে দিয়েছিল। বন্ধুদের সাথে থাকা সত্ত্বেও কি আপনি নিজেকে একলা পান? এমন কি আছে যা আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না? আজই ফোন ওঠান এবং আমাদের ফোন করুন। আসার জন্য ধন্যবাদ। যদি একজন মানুষকে একটি মাছ দেওয়া হয় তাহলে সে একদিন খাবে, কিন্তু যদি সেই মানুষকে মাছ ধরতে শেখানো হয় তাহলে তার কাছে সারা জীবন খাবার থাকবে। সিবিএন এবং তার অংশীদারদের দর্শন হলো নরসম্মার মতো মেয়েদের লাইফ স্কিল প্রদান করা। নরসম্মার পরিস্থিতি কেমন ছিল, সিবিএন কিভাবে তার সাহায্য করেছিল, আসুন এখন নরসম্মার সাথে দেখা করে তা জেনে নেব। আমি যখন আমার মাকে বই কিনে দিতে বললাম তখন মা আমাকে বই কিনে দিতে পারেননি। আমার ভীষণ খারাপ লাগতো কারণ আমার ক্লাসে সবাই নিজের বই নিয়ে আসতো। আমার মনে হতো যদি আমার স্বামী আমাদের সাথে থাকতো তাহলে আমাদেরকে আর্থিক দিক থেকে সাহায্য করত। তার স্বামী দ্বারা পরিত্যক্ত হয়ে নরসম্মা একটি কম বেতনের চাকরি করত, যেটা তার সন্তানদের যত্ন নেওয়ার জন্য যথেষ্ট ছিল না। আমি যদি ক্লান্ত হয়ে যাই বা আমার জ্বর আসে বা অসুস্থ থাকি বা অন্য কোনো সমস্যা আসে, তাও আমাকে সকালে উঠে কাজের জন্য যেতে হবে। আমার সন্তানদের দেখাশুনো করার জন্য কেউ নেই। আমার জীবন এইসব সংগ্রামের সঙ্গেই চলেছে। আমি খুব দুঃখিত, আমাদের দেখাশুনো করার কেউ নেই। নরসম্মা দিনে মাত্র 150 টাকা আয় করত, যেটা তার পরিবারের জন্য যথেষ্ট ছিল না। আমি তাদেরকে খাবার দিতে চেয়েছিলাম কিন্তু বাড়িতে কোনো খাবার ছিল না। এইসব দেখে আমি ভীষণ দুঃখিত হয়ে গিয়েছিলাম। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। প্রভু, তুমি আমাকে সন্তান দিয়েছ, তাদেরকে দেখাশোনাও তুমিই করো। আমি একা কান্নাকাটি করতাম কিন্তু আমার সন্তানদের সামনে আমি খুশি থাকার চেষ্টা করতাম। আমি আমার সমস্যা শুধু ঈশ্বরকেই বলতাম। নরসম্মা জানতে পারে যে সিবিএন এর অংশীদার গ্রেস মিনিস্ট্রিজ একটি ফ্রি সেলাই শেখার কোর্সের ব্যবস্থা করেছে। নরসম্মা সেই কোর্স শেখার জন্য যায়। সে কাপড় সেলাই করতে শেখে। সেলাই শেখার কোর্স শেষ হবার পর সিবিএন তাকে একটি নতুন সেলাই মেশিন দেয়। আগে যখন মনিকা আমাকে স্কুলের মায়না, ফিজ এসব দিতে বলতো, বই কলম কিনে দিতে বলতো, তখন আমি বলতাম পরে কিনে দেব, কিন্তু এখন সব কিছু ভালো হয়ে গেছে। এখন আমি মনিকার সব প্রয়োজন মেটাতে পারি। এই সেলাই মেশিনের জন্য আমার মা ভালো করে কাপড় সেলাই করতে পারে এবং ভালো অর্থ আয় করতে পারে। আমিও নতুন বই পেয়েছি এবং আমি ভালো করে পড়াশোনা করছি। নরসম্মা সবার কাছে কৃতজ্ঞ যারা তার জীবনে এই পরিবর্তন নিয়ে এসেছে। আমার কষ্টের সময় সিবিএন আমাকে সাহায্য করেছে, একটা নতুন সেলাই মেশিন দিয়েছে। আমরা এখন খুব খুশি। ধন্যবাদ সিবিএন। প্রিয় অংশীদারগণ, এটি আপনার জন্য সম্ভব হয়েছে। আপনাদের উদার দানের জন্য আমরা নরসম্মার মতো প্রয়োজনীয় মানুষের জীবন রূপান্তরিত করতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাদের সাহায্যের জন্য। আপনারা যারা আমাদের প্রথমবার দেখছেন,
আমি আপনাদের উৎসাহিত করতে চাই আমাদের অংশীদার হন। আমাদের অংশীদার হওয়ার জন্য টিভির পর্দায় দেওয়া আমাদের নতুন নম্বরে এখনই কল করুন। আমাদের পরামর্শদাতারা আপনাদের সাহায্য করবেন। আমাদের কার্যকলাপ সম্পর্কে আরও জানার জন্য এবং অনলাইন ডোনেট করার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, যা হল www.cbn.in। আপনারা আমাদের মানি অর্ডার বা চেক এই ঠিকানায় পাঠাতে পারেন, যা হল সিবিএন ফাউন্ডেশন, পিচ 3 কমপ্লেক্স, 3rd ফ্লোর, ব্লক সি, সুশান্ত লোক 1, গুরগাঁও, দিল্লি NCR 122009। এখন একটা ছোট্ট বিরতি নেব, তাই কোথাও যাবেন না, দেখতে থাকুন সমাধান। আসুন আমরা প্রভু যিশুর দিকে তাকাই এবং সেই আশীর্বাদে প্রবেশ করি। আপনাদের জন্য এখন রইল এই সুন্দর গানটি। মাংসের নই,
আমাদের তিনটি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, যা হলো মন, দেহ ও আত্মা। আর ঈশ্বর আমাদেরকে পরিপূর্ণ মানুষ করে গড়ে তুলতে চান। যদি আমরা তাকে ডাকি এবং তার প্রতি ফিরি, তিনি আনন্দ ও শান্তির থেকেও আরও অনেক কিছু আমাদের জীবনে দিতে চান। আমরা বিশ্বাস করি যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত বিদায়। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। জয় যিশু।